যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম, তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না। কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশে বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব, নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পূজোর সময় দল বেঁধে বন্ধুরা ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি, গলার যত্ন। উঁচু ক্লাসে অনেকেরই বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারির নতুন তান লেখা। আমার গান আমায় হাত ধরে নিয়ে গিয়েছিল অন্য পথে, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা, ফুলশয্যা রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি আর জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে বড় হলে গান শেখাবো কেমন? আমি চিৎকার করে বলে উঠেছিলাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে, চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না। ও সেলাই শিখবে, ঘর মোছা বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানালায় পর্দা লাগাতে শিখবে, অসুখের সেবা করতে শিখবে, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যায়। ভয় শব্দটাকে ভয় পাওয়ার তেমন কিছু নেই। স্নেহ শব্দটার কাছাকাছি থাকা ভালো। রিপু শব্দটাকে চোখে চোখে রাখতে হয়। ফুল শব্দটার কত কিছু যে মানে ভাবলে হাসি পায়। প্রেম শব্দটা সব থেকে ছটপটে, কখন কোথায় কার কাছে যায় কি বিপত্তি ঘটায় বলা মুশকিল। ক্ষুধা শব্দটা আদিম এবং সব থেকে হিংস্র, ক্ষুধার ধার, উৎস, গতি, প্রকৃতি, পরিণতি সবই ভয়ঙ্কর। প্রেরণা শব্দটার স্পর্শ সবাই পায় না, তবে মোলায়েম ও স্পর্শকাতর এই শব্দে কারোর জীবন টিবন বদলে যেতে পারে। সুখ শব্দটা ভারী মিষ্টি, খুবই লোভনীয়, যদিও তার উৎস ও মাত্রা সম্পর্কে কেউই জ্ঞাত নয়। স্বর্গ শব্দটা সকলেরই চেনা, যদিও তার অবস্থান সম্বন্ধে কেউই নিশ্চিত নয়। সোহাগ শব্দটা মেঘের মতো, উড়ে বেড়ায়
রং বদলায়, ধ্বনি বদলায়, আকার বদলায়, মন বদলায়। কিছু কিছু শব্দ উচ্চারণে আবার শরীরে বুদবুদ, যেমন বৃষ্টি, আগুন, আঁচল, ঘ্রাণ, ঢেউ, চুম্বন ইত্যাদি। কিছু শব্দ মানে রং দেখা, আকাশ, সূর্যাস্ত, অন্ধকার, তুষার। শুধু একটাই শব্দ সব কিছু থামিয়ে দিতে পারে, সব কীর্তির অবসান। সেই নিঃশব্দ উচ্চারণের নাম মৃত্যু। আর এখনো একটাই শব্দ পৃথিবীতে সব থেকে তেজি মনে হয়, একাই একশো, তার নাম ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী সুধাবেন, ওদিকে উঠো কি দেশ গো, লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কলহা কলহা মানুষ গুলান খিলখিল খিলখিল করি হাসে, অন্তর জমি লারায়ন মিট্টি মিট্টি হাইসবেন, সুধাবেন তোমার মনে লাই কত বাড়িছ এদিকে, তোমার মনে লাই কত পূজা লিচো, ই হলো বঙ্গভূম। বান হয়েছিল ওরা বাঁধ বাঁধল, লদ্দি শুকাই ছিল এখন কেনাল হয়েছে, বছরে তিন তিনবার ধান উঠে, দেখো কিনি নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই, বিকালের সোনার পারা লহর। ওই শুনো টিকটিক টিকটিক করে শব্দ উঠে, বল তিনি ও কিসের শব্দ, মা লক্ষ্মী অবাক হয়ে তাকান, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়াহা করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজা মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায় তেমন দিন কবে আইসবে গো, কবে আইসবে, দুধ পাবে পেট ভর মুড়ি পাবে পড়া দেশের মানুষ, তেমন দিন কবে আইসবে গো, কবে আইসবে। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগে চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো, ছাই পাঁচ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি, ও বাবা তোমার পড়ার সময় আছে? মুক্তি না তুলে বললেন, বাবা কবিতা লিখেছ, বেশ পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দুচোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল কবিতা তুই লিখেছিস,
কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ, তার লেখাই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দুচোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরথর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ, আমি বসে আছি আছে ছায়া, তারপরে যদি দুঃখ এসে বসে বেশ লাগে, মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো কিছুদিন ঘুরে, দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো, এখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে ও এখন আমার পাশে বসতে চায়। কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর ও নতুন দুঃখ, তুমি এসো তারপর। মাটি খুঁড়ে শ্রমে পুঁতেছিলে চারা, বলেছিলে গাছ ফল দিও, হাওয়া আর রোদ মেখে সারাদিন, গাছ বলেছিল জল দিও, গাছ চেয়েছিল জল আর সার, তুমি চেয়েছিলে পাতার বাহার, ডালপালা মেলে বড় হোক শুধু, বলেছিলে সেরা ফল দিও, গাছ বলেছিল জল দিও, জল দিয়েছিলে ঠিক ঠিক রোজ, সার পড়ল কি নিয়েছিলে খোঁজ, মালি দেখেছিল পোকা ধরল কি শক্ত গুঁড়ির তলটিও, তোমার অসারে সার গেছে চুরি, খসে গেছে পাতা, ঝরে গেছে কুঁড়ি, ক্ষয়ে গেছে মূলটিও, গাছ বলেছিল জল দিও। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelsongs।